লিড জেনারেশন, লিড জেনারেশন অনেক পরিচিত একটা শব্দ, বর্তমানে আমরা এই শব্দটা অনেক বেশি পরিমাণে শুনে থাকি। আজকের ভিডিওতে আমি আপনাদের লিড জেনারেশন সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে লিড জেনারেশন বলতে আসলে আমরা কী বুঝবো আর কী ধরনের কাজ আমাদের হচ্ছে আমরা লিড জেনারেশনের জন্য করতে পারি, এবং ফাইবার থেকে আমরা আসলে কোন ধরনের মানে লিড জেনারেশনের কাজগুলো করতে পারি। তো চলুন আমরা ফাইবারে চলে যাই। ফাইবারে গিয়ে আমরা হচ্ছে যদি সার্চ করি, আমরা যদি লিড জেনারেশন লিখে সার্চ করি, তো সেক্ষেত্রে যেটা আসে আমরা দেখি কি আসে। তো লিড জেনারেশন লিখে সার্চ করলে দেখেন এখানে 16,090 সার্ভিস আসে, মানে 16,090 সার্ভিস অ্যাভেলেবেল আছে এই লিড জেনারেশন এই কিওয়ার্ড নিয়ে। তো এখন লিড জেনারেশন বলতে আসলে বোঝায় দেখেন যে লিড বলতে আমরা আসলে বলতে পারি যে কোনো ইনফরমেশন, অর্থাৎ লিড জেনারেশন মানে খুব সহজভাবে বলা যায় যে ইনফরমেশন কালেক্ট করা, ইনফরমেশন জেনারেট করা। তো সেই ইনফরমেশনগুলো কি? এই ইনফরমেশনগুলো হতে পারে আপনার হচ্ছে যে কোনো ব্যক্তির নাম, কোনো ব্যক্তির ইমেইল, অথবা কোনো ব্যক্তির আপনার ওয়েবসাইট অ্যাড্রেস, ঠিকানা, তার হচ্ছে আপনার কোন কোম্পানিতে কাজ করে সেটা, অথবা কোম্পানি ডিটেইলস, তারপর হচ্ছে আপনার কোম্পানি যে কোন এলাকায় অবস্থিত, এইরকম ইনফরমেশনগুলো। অর্থাৎ আমরা বলতে পারি যে লিড জেনারেশন বলতে আমরা বুঝবো যে যে কোনো ধরনের যে তথ্য কালেকশন করা সেটাকে আমরা লিড জেনারেশন বলি। তো যদি আমরা যে ফাইবারে এসে লিড জেনারেশন লিখে সার্চ করি, তো আমরা হচ্ছে কিছু গিগ দেখতে পারি যেগুলো হচ্ছে কি করে যে বিভিন্ন তথ্য তারা সংগ্রহ করে দেয় আর কি। হ্যাঁ, তো এই লিডগুলো আমরা কী থেকে সংগ্রহ করতে পারি? আমরা হচ্ছে এটা ফেসবুক থেকেও সংগ্রহ করতে পারি, ইনস্টাগ্রাম থেকেও। লিড অর্থাৎ কি? মানে আমি এক একটা ইনফরমেশন কালেক্ট করছি, এক একটা ইনফরমেশন, যেমন ব্যক্তির নাম, ব্যক্তির হচ্ছে বয়স, ব্যক্তির পেশা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে মোটামুটি যে মানে লিড জেনারেশন বলতে আমাদের যে মূল জিনিস বোঝায়। যেমন দেখেন এখানে আমরা যদি কিছু গিগ দেখি, তো এ হচ্ছে যে আমাদের হচ্ছে সে বলছে যে আই উইল প্রোভাইড B2B লিড জেনারেশন ফর অ্যানি ইন্ডাস্ট্রি, অর্থাৎ সে B2B লিড কালেক্ট করে দেবে। তো B2B লিডটা কি? B2B লিড হচ্ছে বিজনেস টু বিজনেস, বিজনেস লিড জেনারেশন লিড, অর্থাৎ যে বিজনেস টু বিজনেস যে ইনফরমেশনগুলো সেগুলো সে হচ্ছে কালেক্ট করে দেবে। তারপর দেখেন আরও আছে, এই দেখেন আই উইল ডু B2B লিড জেনারেশন ইউজিং লিঙ্কডইন সেলস নেভিগেটর। এই গিগটা আমরা একটু দেখি। তো এ কী করবে দেখেন, এ হচ্ছে B2B লিড জেনারেশন করবে, অর্থাৎ বিজনেস টু বিজনেস লিড জেনারেশন এবং লিঙ্কডইন সেলস নেভিগেটর টুলস দিয়ে সে হচ্ছে লিডগুলো কালেক্ট করে দেবে। তো কী লিড দেখেন যে বলছে, বিজনেস লিড, টার্গেটেড লিড, লিডস, প্রসপেক্ট লিস্ট বিল্ডিং, তারপর হচ্ছে লিঙ্কডইন রিসার্চ। তো যেটাই বলুক না কেন, মূল বিষয় হচ্ছে এই যে এতগুলো কথা সে বলেছে, এর মধ্যে মূল বিষয় হলো যেটা যে সে হচ্ছে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করবে। যেমন হচ্ছে কি, ব্যক্তির নাম, কোম্পানির নাম, ব্যক্তির ইমেল অ্যাড্রেস, কোম্পানির ইমেল অ্যাড্রেস ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো। হ্যাঁ, তো দেখেন আবার এ কী করবে যে 200 বিজনেস লিডস, অর্থাৎ 200 ব্যক্তির ইনফরমেশন বা তথ্য সে দেবে হচ্ছে $10 200 জন মানে 200 লিড আর কি, যাকে বলে আমরা বলি। আর স্ট্যান্ডার্ড প্যাকেজ হচ্ছে 1,000 লিড, সেটা হচ্ছে $30 নিবে সে, অর্থাৎ 1,000টা ইনফরমেশন লিড যেটাকে বলি, আর 1,500 লিড হচ্ছে $70। আচ্ছা, তো দেখেন এই যে এই কিছু ওয়ার্ক স্যাম্পল দিয়েছে, এটা যদি আপনাদের দেখাই, দেখেন এই যে লিডসের ক্ষেত্রে দেখেন, তাহলে লিডটা কী হলো? এক কথায় তো ওই ইনফরমেশনই, যে এই যে কোম্পানি নেম, তারপর ওয়েবসাইট, ফুল নেম, ইমেল, তারপর হচ্ছে আবার জেনারেক ইমেল আছে, টাইটেল আছে, বা পোস্ট, লিঙ্কডইন প্রোফাইল, লিঙ্কডইন কোম্পানি, ফোন নাম্বার, ডিপার্টমেন্ট, এই হেডকোয়ার্টার অর্থাৎ HQ, তো যাই হোক স্টেট, হ্যাঁ, জিপকোড, এই যে বিষয়গুলো। তার মানে মূল বিষয় হলো যে এক একটা কিন্তু আপনার ইনফরমেশনই, দেখেন ফার্স্ট নেম, লাস্ট নেম। তো ফার্স্ট নেম, এই ব্যক্তির ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, টাইটেল, লোকেশন, হ্যাঁ, লিঙ্কডইন প্রোফাইল, দেখেন এর সব তথ্য কিন্তু এখানে আছে। এর সব তথ্য মনে করেন এই হচ্ছে একটা লিড, হ্যাঁ, এই একটা লিড, এই একটা লিড, এরকম করে এই যে সেটা সে 24 লিড হচ্ছে রেখেছে। তো তাহলে লিড জেনারেশনের মাধ্যমে আমরা কী করতে পারি? আমরা হচ্ছে এইরকমভাবে বিভিন্ন ধরনের লিড, অর্থাৎ বিভিন্ন ধরনের তথ্য হচ্ছে কালেক্ট করতে পারি। এই হচ্ছে দেখেন 2 ইমেজ দিয়েছে, এবং দেখেন তার মধ্যে সে হচ্ছে যে এগুলো করবে আর কি, মানে এই কাজগুলো, লিড, লিড জেনারেশন, অর্থাৎ যেটাকে আমরা সহজভাবে যদি বলি যে একেবারেই কী বলে সিম্পলভাবে হচ্ছে বিভিন্ন তথ্য সংগ্রহ করা, যেটাই আমরা এই নামে চিনে থাকি। বর্তমানে এটা অনেক প্রচলিত এবং
বেশিরভাগই শোনা যায় এই লিড জেনারেশনের হচ্ছে কথাই দেখেন, এইখানে সে কী দেবে বলে দিয়েছে দেখেন, এই যে এইগুলোই হচ্ছে আমাদের এক একটা হচ্ছে লিড হবে, যেমন কোম্পানি নেম, তারপর কোম্পানি ইমেইল, কোম্পানি হচ্ছে ফোন নাম্বার, কোম্পানি ওয়েবসাইট, কোম্পানি ইন্ডাস্ট্রি, তারপর কোম্পানি সাইজ, তারপর হচ্ছে এমপ্লয়ি হেড কাউন্ট, অর্থাৎ ওই যে কোম্পানিটা আছে ওই কোম্পানিতে কতজন মানে এমপ্লয়ি অর্থাৎ কর্মচারী কর্মকর্তা কাজ করে, তারপর কোন সালে প্রতিষ্ঠিত হয়েছে, ইয়ার অফ ফাউন্ডেড, কন্ট্যাক্ট ইনফো, কোম্পানি লিঙ্কডইন অর্থাৎ লিঙ্কডইন মানে কোম্পানি লিঙ্কডইন প্রোফাইল, লোকেশন, জিপ কোড। আচ্ছা এটা হলো কোম্পানি ডিটেলস দেখেন, তো এই এগুলোই হচ্ছে আর এক একটা লিড হবে। আর পার্সন ডিটেল ক্ষেত্রে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, হ্যাঁ, ফোন নাম্বার, জব টাইটেল, তারপর লিঙ্কডইন প্রোফাইল লিঙ্ক, লোকেশন ইত্যাদি ইত্যাদি। তো তাহলে লিড জেনারেশন হলো যে মোটামুটি যে লিড জেনারেশন সম্পর্কে মূল বিষয় হলো যে কোনো ব্যক্তির তথ্য আমরা হচ্ছে সংগ্রহ করবো যার মাধ্যমে, সেটাই হচ্ছে লিড জেনারেশন। তো লিড জেনারেশন নিয়ে এইটা হলো মানে আমার প্রথম ভিডিও, এরপরে ধারাবাহিকভাবে আরও কিছু ভিডিও আসবে যেটাতে আমি খুব সহজভাবে আপনাদের লিড কালেক্ট করা দেখাবো, মানে লিড সংগ্রহ করা হচ্ছে আপনাদের শেখাবো, এবং ফাইবার থেকে কীভাবে এই যে যে মানে ইজি টপিকগুলো আমি দেখাবো সেগুলোতে কীভাবে কাজ পেতে পারেন সেই বিষয়টাও দেখাবো। তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ লিড জেনারেশন নিয়ে আরও ভিডিও আসবে আর ফাইবার নিয়ে অনেক ভিডিও আছে চ্যানেলে, দেখে আসতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্তই, পরবর্তীতে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।